পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মধুচক্রের হদিশ। জাতীয় সড়কের ধারে একটি দোতলা বাড়িতে হানা মেমারি পুলিশের। মেমারি থানার কানাইডাঙ্গা এলাকার ঘটনা। মধুচক্র চালানোর অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার পুলিশের, পাশাপাশি আটজন মহিলাকে উদ্ধার করে পুলিশ। পাঁচজন অভিযুক্ত ব্যক্তিদের নাম মোহাম্মদ চাঁদ বাড়ি কানাইডাঙ্গা এলাকায়, আনিসুর রহমান বাড়ি তিন্না ইলামপুর এলাকায়, মেমারি মহেশডাঙ্গা ক্যাম্পের দেবু বালার, রসুলপুরের শম্ভু ক্ষেত্রপাল এবং পূর্ব পলতার বিশ্বজিৎ মণ্ডল। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। বুধবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঁচজন অভিযুক্ত ব্যক্তিকে বর্ধমান আদালতে পাঠানো হয়। মেমারি থেকে শামীম শেখ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।